অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার, আমি কৌশিক রায়। আমি আজকে একটি খুব ইন্টারেস্টিং টপিকস নিয়ে আপনার সামনে হাজির হয়েছি, আত্মা রহস্য। দেখুন, প্রত্যেকেরই যুগ যুগ ধরে একটা খুব জানার আগ্রহ প্রত্যেক মানুষের, মৃত্যুর পর কি হয়, আত্মা কোথায় যায়, আত্মাকে কি সত্যি দেখা যায়, আত্মার সঙ্গে কি সত্যি কথা বলা যায়, এই সকল বিষয় নিয়ে প্রত্যেকেরই একটা কিউরিসিটি আছে। তো আমি আজকে এই ভিডিওর মাধ্যমে জানাতে চলেছি আত্মা রহস্য। তার আগে আমি আপনাদেরকে জানাই, এটা তো একটা ভাস্ট সাবজেক্ট, এটা একটা এপিসোডে শেষ করা যাবে না। আমি এই আত্মা রহস্য নিয়ে বেশ কিছু এপিসোড আপনাদের সামনে তুলে ধরব, এবং আপনাদের যদি এই ব্যাপারে কোনো বক্তব্য থাকে আপনারা অবশ্যই আমাকে আমার কমেন্টস বক্সে জানাবেন। তো এই আত্মা রহস্য নিয়ে কথা বলতে গেলে আমার একটা ছোট্ট গল্পের কথা মনে পড়ছে। উপনিষদে এক ঋষি তার ছেলের উপর রাগান্বিত হয়ে তাকে বলে যে তোকে আমি যমরাজের কাছে দান করলাম। সেই ছেলেটি যমরাজের কাছে চলে যায়, যে ছেলেটির নাম হচ্ছে নচিকেতা। তো তিন দিন সেই যমরাজের দরজার সামনে দাঁড়িয়ে থাকে, যমরাজ ছিলেন না। তিন দিন পর যখন যমরাজ আসলো, তখন যমরাজ সেই নচিকেতাকে বলল যে তুমি কি বরদান চাও, এই যে তিন দিন ধরে অপেক্ষা করলে, তুমি সেই জন্য কি বরদান চাও, আমি তোমাকে সেই বরদানগুলো আমি দিতে রাজি আছি। তখন নচিকেতা বলল, আমি উপনিষদেরই গল্প আপনাদেরকে জানাচ্ছি, যে যা বলল যে আমার বাবা যেন আমার উপর রাগ না হয়, আমাকে যেন ফিরিয়ে নেয়, এবং শেষ যে বরদানটা চাইল সেটা যমরাজের কাছ থেকে জানতে চাইল যে আত্মা কি, আত্মা রহস্য কি, মৃত্যুর পর কি হয়, সত্যি কি আত্মা আছে। তখন যমরাজ নচিকেতাকে বলল, তুমি দুনিয়ার সব থেকে যদি টাকা বলো, ধন দৌলত বলো, তুমি হাজার বছরের জীবন তুমি চাও, আমি সব কিছু বরদান দিতে রাজি, কিন্তু এই আত্মার রহস্য নিয়ে তুমি জানতে চেয়েও না। কিন্তু নচিকেতা কোনো মতেই রাজি নয়, সে জানতে চায় যমরাজের আত্মা জিনিসটা কি। তো এই ব্যাপারে কঠোপনিষদে এর পুরোপুরি আলোচনা আছে। তো দেখুন, আমি এত জ্ঞানী না যে আপনাদেরকে কঠোপনিষদ সম্বন্ধে বিস্তারিত জানাতে পারবো, কিন্তু আমি যেইটুকুটা আপনার সামনে তুলে ধরবো আত্মা কি। দেখুন, আত্মা কি সত্যি খারাপ আত্মা আছে এবং ভালো আত্মা আছে, খারাপ আত্মা সত্যি কি ক্ষতি করে, না ভালো আত্মা সত্যি কি কাজ করে, এবং মৃত্যুর পর কি হয় সেটা আমি এই ভিডিওতে জানাবো, কিন্তু এপিসোড অনুযায়ী আপনাদেরকে জানাবো। তো এবার আমি আপনাদেরকে জানাই, গীতাতে এই আত্মার সম্বন্ধে পুরোপুরি বলা আছে, আত্মাকে না আগুনে পুড়ানো যায়, আত্মাকে না ভিজানো যায়, আত্মাকে না কাটা যায়, আত্মাকে না ছোঁয়া যায়, আত্মা অবিনশ্বর। দেখুন, প্যারাসাইকোলজিও এই আত্মা নিয়ে চর্চা কিন্তু করছে, এবং ফিজিক্স কি বলছে, দেখুন ফিজিক্সও কিন্তু এই আত্মাকে মেনে নিয়েছে, আত্মা আছে। দেখুন, এটা শুধু রূপান্তর হয়, এর রূপটা অন্তর হয়, রূপান্তর হয়, কিন্তু আত্মা কিন্তু আছে, আত্মার একটা ব্যাপার অবশ্যই আছে, এটা ফিজিক্সও বলছে এবং গীতাতে সেটার প্রমাণ পাওয়া গেছে। আপনারা যদি গীতাটা পড়েন সেক্ষেত্রে জানবেন যে গীতাতে বলাই আছে আত্মা অবিনশ্বর, শুধু রূপ বদল করে। দেখুন, অনেকেই বলে যে মৃত্যুর পর আত্মাকে নাকি কড়াইয়ের মধ্যে, গরম কড়াইয়ের মধ্যে পুরানো হয় বা ভাজা হয় বা যাই হোক, মানে ঢেলে কষ্ট দেওয়া হয়, এগুলো সম্পূর্ণরূপে তথ্য সঠিক নয়।
আপনাদেরকে যে এই তথ্যগুলো আপনি শুনে এসেছেন, গরমে আগুনে ছ্যাঁকা দেওয়া হয় আত্মাকে, আত্মাকে কষ্ট দেওয়া হয়, এগুলো কোনোটাই সঠিক তথ্য নয়। আমি গীতাতে দেখুন না, গীতাতে কি বলছে, আত্মাকে আগুনে পোড়ানো যায় না, বায়ু আত্মাকে কিছু করতে পারে না, জল ভিজাতে পারে না, আত্মাকে কাটা যায় না, আত্মা অবিনশ্বর, এটা গীতা বলছে। তো কি করে মৃত্যুর পর আত্মাকে যে আপনার গরম কড়াইয়ের মধ্যে রাখা হয় বা কষ্ট দেওয়া হয়, এগুলো কোনো প্রমাণ নেই। তো আমি এরপরের এপিসোডে এই যে আত্মা মৃত্যুর পর কি হয়, এই মৃত্যুর পরে পুনর্জন্ম হয় কি, সেটা আমি জানাবো। পুনর্জন্মের কি মহিমা সেটাও আপনাদেরকে আমি এই নেক্সট এপিসোডগুলো যেগুলো করবো আত্মা তত্ত্ব নিয়ে আমি আপনাদেরকে জানাবো। এবং সত্যি কি খারাপ আত্মা মানুষে খারাপ করছে, না ভালো আত্মা মানুষে ভালো করে, আত্মার কিন্তু দুটো ভাগ কিন্তু আছে, একটা হচ্ছে খারাপ আত্মা, একটা হচ্ছে ভালো আত্মা। দেখুন একটা ছোট্ট আপনাদেরকে উদাহরণ আমি দিয়ে দিই। ভালো আত্মা অর্থাৎ শুভ আত্মা যখন আসবে আপনাদের গৃহে, তখন আপনারা যজ্ঞের গন্ধ কিন্তু আপনারা পাবেন। যজ্ঞের যে গন্ধ হয় সেই গন্ধ পাবেন, ভালো ধূপকাঠির গন্ধ পাবেন, ভালো সেন্টের গন্ধ পাবেন, অনেক কিছু সুন্দর সুন্দর আপনারা কিন্তু এই যখন শুভ আত্মা যখন আসবে তখন কিন্তু এই সেন্টগুলো কিন্তু আপনারা অনুভব করতে পারবেন। আত্মা এক কথায় দেখা যায় না, আত্মা অনুভব করা যায়। নেক্সট এপিসোডে আমি এই আত্মা তত্ত্ব নিয়ে আপনাদের এই আত্মা তত্ত্বের আরও পার্ট আপনাদেরকে তুলে ধরবো। এর রহস্য আমি নেক্সট ভিডিওগুলোতে উন্মোচন করতে চলেছি। ফিজিক্স কিন্তু বারবার বলছে আত্মা আছে, এটা রূপান্তর হয়, অর্থাৎ গীতা যেটা বলছে তার সাথে ফিজিক্সেরও মিল আছে। ভিডিওটি এ পর্যন্তই, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার, ধন্যবাদ।